মংপু দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত একটি ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম। সিংকোনা প্ল্যান্টেশনের জন্য মূলত মংপু বিখ্যাত। বর্তমানে রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন মংপুর মূল আকর্ষণ। আমরা ছ বন্ধু মিলে 24শে ডিসেম্বর রাত 10:05 দার্জিলিং মেল ধরলাম। সকাল 8:30 পৌঁছে গেলাম এনজিপিতে। এনজিপি স্টেশন তখন জনঅরণ্য। লকডাউনের পর 25শে ডিসেম্বরের ছুটিতে সব বাঙালি পাহাড়মুখী। আমরা আমাদের রিজার্ভ গাড়িতে 9টা নাগাদ রওনা দিলাম মংপুর উদ্দেশ্যে। গাড়ি এগিয়ে চলল 10 নম্বর জাতীয় সড়ক ধরে। এনজিপি থেকে মংপুর দূরত্ব 58 কিলোমিটার। পথে পড়ল বিখ্যাত করোনেশন ব্রিজ। 1937 সালে তদানীন্তন বাংলার গভর্নর জন অ্যান্ডারসন রাজা জর্জ পঞ্চমের রাজ্যাভিষেক উপলক্ষে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1941 সালে ব্রিজটি কমপ্লিট হয়। আর একটু এগোতেই নেমে পড়তে হল তিস্তার পাড়ে, তিস্তার অপরূপ রূপ দেখে। তারপর কালীঝোড়া পেরিয়ে রামবি থেকে 10 নম্বর জাতীয় সড়ক ছেড়ে বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে চললাম মংপুর দিকে। রামবি থেকে মংপুর দূরত্ব 9 কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে মংপুর উচ্চতা 3,500 ফিট থেকে 4,000 ফিট। এই 9 কিলোমিটার রাস্তা যেমন সুন্দর, তেমন সুন্দর রাস্তার দুধারের দৃশ্যপট। চলুন এবারে পথ চলতে চলতে জেনে নেওয়া যাক মংপুর সাথে কবিগুরু রবীন্দ্রনাথের সম্পর্ক। কবিগুরু প্রথম মংপুতে আসেন 1938 সালের 21শে মে। তারপর 1939 সালে আসেন দুবার, আর শেষবার আসেন 1940 সালে। চাকরির সূত্রে এখানে এসেছিলেন মৈত্রেয়ী দেবীর স্বামী মনমোহন সেন। মনমোহন সেন ছিলেন সিংকোনা ফ্যাক্টরির প্রধান কুইনোলজিস্ট। তিনি থাকার জন্য পেয়েছিলেন একটি ভবন। মৈত্রী দেবীর আমন্ত্রণে কবিগুরু এখানে আসেন। তিনি প্রতিবারই এখানে এসে 1 থেকে 2 মাস থাকতেন। 1940 সালে কবিগুরু এখানে জন্মদিন পালন করেন। কবিগুরু মংপুতে থাকার সময় মোট 12টি কবিতা লিখেছিলেন। আগে মংপুতে যাওয়া খুবই কঠিন ছিল। কবিগুরু শিলিগুড়ির থেকে 40 কিলোমিটার সড়ক পথে রামভি এসে তারপর 9 কিলোমিটার পালকি করে যেতেন।
এসে পড়লাম রবীন্দ্র ভবনের সামনে। এন্ট্রি ফি ২৫ টাকা। আজ প্রচুর টুরিস্টের সমাগম এখানে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। বাঁদিকে সিঙ্কোনা ফ্যাক্টরি আর ডান দিকে রবীন্দ্র ভবন। সিঙ্কোনা ফ্যাক্টরিতে ঢোকার অনুমতি নেই। এই রবীন্দ্র ভবনের বর্তমান কেয়ারটেকার শ্রী শিশির রাহুত। তার মুখ থেকেই জেনে নেওয়া যাক এখানকার ইতিহাস। দারবাজা বলেছিল, এটা পরে কারণ ছিল, সেই খোলা বারান্দা ছিল। গুরুদেব ছিলেন প্রকৃতি প্রেমী, সেই জন্য এই জায়গাটা গুরুদেবকে খুব ভালোবাসতেন। সেই জন্য এই তাম্র ফলকটি এদিকে রাখানো হয়েছিল। ফলকের মধ্যে যে স্ক্রিপ্ট আছে, সেই মৈত্রী দেবী স্যার স্ক্রিপ্ট। এই বাড়িটা এই যে 20th May 1944 থেকে রবীন্দ্র স্মৃতি ভবন হয়েছিল, শুধু আমাদের দিয়েছিল, মানে সারা বিশ্বের মধ্যে এটা প্রথম রবীন্দ্র স্মৃতি ভবন। আর আসলে এই বাড়িটা ছিল সে মৈত্রী দেবীর হাজব্যান্ড ডক্টর মনমোহন সেন, উনি কুইনিন ফ্যাক্টরিতে সে সময় চিফ কেমিস্ট, মানে কুইনোলজিস্ট ছিলেন। সেই জন্য ওনাদের একটা সরকারি কোয়ার্টার ছিল এটা। আর মৈত্রী দেবীর বাবা মিস্টার সুরেন্দ্রনাথ দাস, মানে জীবনে একদম শেষ বয়সে বাড়িতে ছিলেন। এখন এসে গুরুদেব সে 1.5 মাস 2 মাস পর্যন্ত থাকতেন এই বাড়িতে। আর 1940 গুরুদেবের জন্মদিন 25শে বৈশাখে বাড়ির মধ্যে সেলিব্রেশন হয়েছিল। এই বারান্দার মধ্যে আমাদের সমস্ত মঙ্গপুকে পাহাড়ি জনকে নিয়ে সে আমলে সমস্ত যে ব্রিটিশ সাহেবদের, যে বাঙালি সাহেবদের, সমস্তকে মানে একসঙ্গে রাখে গুরুদেব সেই বার্থডে সেলিব্রেশন করেছিলেন। আর সে সময় গুরুদেবের বয়স উনি 80 বছর বয়সে প্রবেশ করেছিলেন। সেদিন জন্মদিন নামক 3টি কবিতা আছে, কোনো রচিত হয়েছিল। তার শেষটিতে লিখে আছে আমাদের এখানকার গ্রামের লোকের কথাটা, এই যে অপরাহ্ন এসেছিল জন্ম বাসরের আমন্ত্রণে পাহাড়িয়া যত, একে একে দিল মোরে পুষ্পের মঞ্জরি নমস্কার সহ,
ধারণি রবিয়া ছিল কোন খুনে প্রস্তরে আসনে বসি বহু যুগে বন্ধি তপ্ত তপস্যার পড়ে এই পর এই পুষ্পের দান মানুষের জন্মদিনে উৎসর্গ করিবে আশা করি যে সৃষ্টিতে লিখে আছে। আবার পঞ্চমবার আসার কথা ছিল কিন্তু গুরুদেব আসতে পারে নাই, মানে অসুস্থ জন্য ক্যালেম্পং থেকে ওনাকে কলকাতা নিয়ে গেছে, তারপর ওনার অপারেশন, তারপর উনি মারাও গেছে। মানে গুরুদেবকে মঙ্কু মানে এত ভালোবাসত, এত ভালোবাসত। ফর এক্সাম্পল যখন গুরুদেব সেকেন্ড টাইম এসেছিলেন 1939 তখন এই যে পুরী থেকে সোজে মঙ্কু এসেছিলেন, মানে সেই সময় সেই বয়সে কোথায় পুরী আর কোথায় মঙ্কু। যখন থার্ড টাইম এসেছিলেন 1939 তখন সেপ্টেম্বর 12 তারিখ থেকে নভেম্বর 5 তারিখ পর্যন্ত গুরুদেব বাড়ি দিয়েছিলেন। মানে সেই চেয়ার আছে, সেই টেবল আছে যে গুরুদেব ব্যবহৃত। চেয়ারের ডিজাইনটা গুরুদেব নিজের ডিজাইন দিয়ে তার ডিজাইনের চেয়ার শুধু মঙ্কুতে আছে, ওর আমরা কোথায় দেখি নেই। যে বাবা ডিজাইন দিয়ে যে ছেলে কাজ করেছিল যে রবীন্দ্রনাথের কাজ, একটু হাইজিনিক চেয়ার আছে, মানে হাওয়া ঢুকবে না, না গ্যাসের প্রবলেম, ঠান্ডা লাগবে না, ওর পিঠের ব্যথা হবে। মানে জীবনের শেষ বয়স সিক্সটি প্লাস থেকে গুরুদেব ছবি আঁকাটা শুরু করেছিলেন। এই মঙ্কুতে বসে গুরুদেব অনেক ছবিগুলো এঁকেছিলেন, যে সেই রঙগুলো যে দিয়ে উনি ছবি আঁকতেন। মানে মাঝখানে যে হচ্ছে যে ক্যানভাস রাখার জন্য স্ট্যান্ড মানে ইজেলের কাজ করতেন। আরে গুরুদেব হাসে না কেন, হাসি ছবিটা খুব কম পাওয়া যায়। গুরুদেব তো নিজে বায়োকেমিক ঔষধ দিয়ে বায়োকেমিক প্র্যাকটিস করতে নিজে সে ঔষধ পত্র, মানে এখানে রয়ে গেছে যে যদি গুরুদেব হাসে শুনে আসতে পারে বাস্তব প্যারিস। আর তখনকার দিনে যে লম্বা লম্বা কলম তুলি হতো সেই রাখার জন্য তৈরি করেছিল এটা লাইক পেন স্টেন, সেই সময় বয়স অনেক হয়েছিল, সেই জন্য গুরুদেব একটু ঝুঁকিয়ে গেছিলেন। কিন্তু জীবনের শেষ সময় অনেক ট্রাবল হয়েছিল গুরুদেব, সেই ট্রাবলের মধ্যে একটা ট্রাবল ছিল যে শ্বাসকষ্ট, সেই জন্য যে পিছনে হেলান দেওয়ার জন্য ওই যে পিছনে হালান দিয়ে স্প্রেড আছে ওইদিকে পিল্লো দিয়ে মানে একটু ব্যান্ড হয় উনি শুতেন, এই দরওয়াজাটা খোলা তার তো এখন থেকে উনি সমস্ত প্রাকৃতিক দৃশ্য সবটাও দেখতেন। মানে এই বক্স কাটের ডিজাইনটা এখনই চলছে কিন্তু গুরুদেব সেই সময় মঙ্কুতে ইন্ট্রোডিউস করেছিলেন। মানে এই যে ডাইরেকশনে গুরুদেব এই বেডটা এখানে রাখানো হয়েছিল কি একদম সকালবেলা এখন থেকে সানরাইজিংটা খুব ভালো। মঙ্কুতে থাকার জন্য রয়েছে কয়েকটি হোমস্টে, তাছাড়া যোগীঘাট বা সিটং যাওয়ার পথে দেখে নিতে পারেন এই রবীন্দ্র ভবনটি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।